আপনারা দেখছেন আরামবাগ নিউজ। কমলেন্দু বাবু, আমি আমি বুঝি নি তোকে আসতে বলছি, তুই আসিস না কেন? কিছু মানুষ এরকম বাইরে চলে থাকবে, চিরকালই আছে, যে আজকে ওগুলো নতুন তবে আসতে বলছি আসিস, সেগুলোকে আমরা যতটা পারবো অ্যাভয়েড করে চলবো। কারণ সব মানুষ তো সমান মানসিকতা নিয়ে আসে না, কিছু কিছু মানুষ থাকে কাজী ব্যক্তি স্বার্থে, তাদের যদি সেই খবরটা অপছন্দ হয়, যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে হয়তো কিছু হতে পারে। যদি সেটা হয়ে থাকে আমাদের দলের পক্ষ থেকে, যদি কেউ করে থাকে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা অভিযোগ পেলে নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই দেখব, অবশ্যই। যেটা আজকে কমিউনিকেশন একটা গ্যাপ ছিল সংবাদ মাধ্যমের সাথে, আমি মনে করি এই যে আজকে এত মুখ, চেনা পরিচিত সবাই আছে, তাহলে এই এই যে সমস্যাটা আপনি বললেন, আমরা নিশ্চিত পরবর্তী ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, নিশ্চিত আমরা দলীয়ভাবে দলগতভাবে তার ব্যবস্থা নেব, এবং যথাযথ জায়গায় যেটা জানানো সেটা আমরা নিশ্চিত জানাবো, দল নিশ্চিত তার ব্যবস্থা আমি আশা করি। কিন্তু ওটাই তো বললাম যে নিরাপত্তার বিষয়ে, নিরাপত্তা তো আছে, এখানে তো নিরাপদেই সবাই আছে, কেউ তো আশঙ্কাই নেই, এখানে সবাই নিরাপদে আছে। দাদা, এই আমি কমলেন্দু প্রশ্নের উত্তরে একটা কথা বলতে চাই, আপনাকে কেউ নাকি জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে জানলেন? বাবুরা আছেন, আরো অনেক প্রেস আছে, তারা তো আমাদের কাছে অনেক কিছু জানেন, তার পরিপ্রেক্ষিতে তারা কি কেউ ধরে জিজ্ঞাসা করেন নাকি যে কে আপনাকে বলবো? কারণ যে জিজ্ঞাসা করে আপনাকে, তার সঙ্গে আমার একটা কিছু ইন্টারনাল সম্পর্ক আছে, নাহলে এরকম ঘুরিয়ে প্রশ্ন আপনাকে করতে পারে না। না, এই প্রশ্নটা উনি এইখানে প্রেস মিটিংয়ে করা মানে তো আমাদের কারণ না, কারোর সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যাবে কোনো কথাবার্তা। হয় কিঙ্করের সঙ্গে আমার, নয় গোপালের সঙ্গে আমার, নয় পার্লামেন্টের সঙ্গে আমার। এটা কি আপনি কি ব্যক্তিগত হিসাবে ব্যাপারটা নিচ্ছেন আগে যে সংবাদ মাধ্যমে করছেন? আমরা কোনো পরিবার আমি বলি না, বলি কলিঙ্গ দিদি ভাই প্রথমে বলে গেছেন যে আপনাদের দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব আমি এর আগেও দেখেছি, সংবাদপত্র ফলো করে বলেছে প্রাক্তন বিধায়কের সঙ্গে বর্তমান বিধায়কের দ্বন্দ্ব। আমি বলি বক্তব্যটা ছিল সর্বপ মিথ্যা, তার পরবর্তীকালে এসছে প্রধানের সঙ্গে যুবর দ্বন্দ্ব, আমি বলি বক্তব্যটা সর্বই মিথ্যা, কেবল দ্বন্দ্ব গণ্ডগোলটাকে আরও প্রকট করে দেওয়ার জন্য, কাউকে ইনন করার জন্য আমার মনে হয় দেশ মিডিয়া এইরকম যারা নতুন এসেছে তাদেরকে জল টল দেওয়া হয়েছে। জয়দেববাবুর কথা ধরে একটা কোয়েশ্চেন করি, আজকে যে আপনাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, নিশ্চয়ই আপনাদের দলের নির্দেশ মতো অবশ্যই আপনাদের দলের কি এমন কোনো নির্দেশ আসছিল যে যুব নেতৃত্বকে ডাকা যাবে না? যুব নেতৃত্বতে ব্লক ব্লক যুব সভাপতি দেখতে পাচ্ছি না, তাদের তো বিভিন্ন কাজ থাকতে পারে। আমি একটা কথা বলি, প্রথমেই বলছি আমি কিঙ্কর মাইতি, আমি যুব নেত্রী, ঠিক আছে, তাহলে আমি আমাকে দায়িত্ব দিয়েছে এবং যুব জেলার সহসভাপতি ছিলাম একটা সময়, ঠিক আছে, তাহলে আজকে সেই জায়গায় আমিও আছি এখানে। এবার আপনাদের যে প্রশ্নটা বলছে, বিভিন্ন জনের বিভিন্ন কাজ থাকতে পারে, যেমন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মমিন মিত, আপনি ফোন করুন, দেখবেন করোনা ভাইরাস নিয়ে আজকে আর্জেন্ট মিটিং ডেকেছে ডিএম, উনি বেরিয়ে চলে গেছেন, এগারোটার সময় মিটিং ডেকেছে, তাহলে তিনি আসতে পারবেন কি করে? আজকে কারো মুখ যদি দেখতে না পেয়ে যদি আমরা মনে করি যে এই ধরনের এটা এটা ঠিক, আমরা এখন সেটা তার বিভিন্ন কাজ থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, আমি নিজে ব্যক্তিগতভাবে কার্ড দিয়ে আমন্ত্রণ জানিয়েছি এবং একসাথেই থাকি, একসাথে সমস্ত কর্মসূচিগুলো করি, আপনি টিভিআর ছবি কিছু দেখবেন সমস্ত কর্মসূচি না, এটা আমাদের সিস্টেম, এটা আমাদের সিস্টেম, ঠিক আছে, দলের নির্দেশ, সিস্টেম দলের নির্দেশ, যে যুবনেতার যে মন্ত্রণালয়ের যে আদর্শকে সামনে নিয়ে চলবে সে তো এই কর্মসূচিতে আহ্বানের অপেক্ষা কেন করবে না? না, তার সে আহ্বানের অপেক্ষা করবে না, এটা যেটা বলেছেন ঠিকই আছে, মানে সবাই আছে, উনি হয়তো তার কাজের ব্যস্ততা, হ্যাঁ অবশ্যই।
বলছি পিছনে জীবনের ভাঙ্কচক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন, কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854-984।